হিংসা মানুষকে কোথায় পৌঁছায় হককে হক হিসাবে দেখার চক্ষু রাখেনা হিংসা হক কথা হক কথা হিসাবে শোনার মতো কান রাখে না হিংসা হিংসা সবচেয়ে মারাত্মক জিনিস দিলকে হিংসুকের দিল এমন হইয়া যায় হক বিষয়গুলা সঠিক বিষয়গুলা বুঝার ওখানে মধ্যে রসকস থাকে না হিংসা সবচেয়ে খারাপ জিনিস আল্লাহ আমাদেরকে হিংসা থেকে হেফাজত করো সগিরা কবিরা নিয়ে কথা নয় আমল ওয়ালাদের জন্য আল্লাহর বন্দাদের জন্য আল্লাহর মেহমান যারা আছে তালেমদের জন্য কোন অভ্যাস গ্রহণ করতে হবে যত রকমের বদামল গুলো আছে আমি জানি যেগুলা যে এটা বদামল এটা বদামল এটা বদামল এটা গুনার কাজ এটা গুনার কাজ

فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر صدق الله مولانا العظيم سورة والعصر قرآن الكريم المدد شوطة پر السورة سورة غلال এখানে আমাদের ব্যক্তিগত জীবনের পারিবারিক জীবনের সামাজিক জীবনের প্রাতিষ্ঠানিক জীবনের রাষ্ট্রীয় এবং আন্তর্জাতিক পর্যায়ের আমাদের লক্ষ্য কি থাকা দরকার এই লক্ষ্যটির বিষয়টি এখানে আলোচনা করা হচ্ছে হযরতে ইমামে শাফিঈ রাহিমাহুল্লাহ তাআলা জহিন ইমামদের মধ্যে একজন জহিন ব্যক্তিদের মধ্যে একজন ইমামে শাফিঈ এবং ওনার বয়স ছিল মোটামুটি কম যখন উনি হাদিসের দরজ দিতেন তখনও আহমাউল্লাহ তালার বয়স ছিল কম ওনার জীবনের তলবে এলেমের লম্বা ঘটনা আমি হজরত এর মুখে কয়েকবার শুনেছি হজরতে বড় লম্বা সময় ঘটনাগুলা বয়ান করতেন বিশেষ করে যে ঘটনার কথা আমি আলোচনা করছি ওই ঘটনাটি বয়ান করতেন আমি ওই ঘটনা এখন বয়ান করতেছি না ওই ঘটনার বিস্তারিত আনোয়ারণীদের মধ্যে হজরত রহমতুল্লাহ জারিয়ায় মালিক নামে জারিয়ায় মালিক ছোটবেলা ইমামের সাফি রহমতুল্লা বড় জহিন ছিলেন কিন্তু বয়স ছিল কম হজরতে ইমামে মালিক ইমামে সাফি রহম বড় জহিন ছিলেন বয়স ছিল কম ওনার তাকাজা হচ্ছে ইমামে হজরতে ইমামে মালিক রহমতুল্লাহের কাছে উনি পড়বেন হাদিস ইমামে মালিক এ মালিক রহমতুল্লাহ ছিলেন বারোব একজন ব্যক্তি ওনার নাম শুনলে সরকারি বেসরকারি পর্যায়ের সবার দিলের মধ্যে কম্পন শুরু হতো হজরতে ইমামে মালিক রহমতুল্লাহ আলহরতে ইমামে আজম ইমামে আবু হানিফা রহমতুল্লাহ আলের কালের সময়ের বয়সে ইমামে আজম রহমতুল একটু বেশি ছিলেন একটু আগের কিন্তু সমসাময়িকের ইমামে মালিক হজরতে ইমামে মালিক রহমতুল্লাহ সেখানে দরজে বসাটা বসাটা কঠিন ছিল সবাই বুঝতে পারতো না এখন হজরত ইমামে মালিক রহমতুল্লাহ দরজে কিভাবে উনি যাবেন এটা বাদশাহারুন রশিদ আলা বড় তিনদার ছিলেন বাদশাহ হওয়ার পর পুরো দুনিয়া আবাদ মহাজাব অংশের বাদশাহ ছিলেন বাদশাহারুন রশিদ বড় মনসিফ ছিলেন ইনসাফ করন ছিলেন আলেমও ছিলেন হামেলও ছিলেন জাহেদও ছিলেন মোত্তাকিত ছিলেন বাদশাহারুন রশিদ বাদশাহারুন রশিদ রহমতুল্লাহ যখন নাকি খবর জানছেন তো এক মন্ত্রীকে ঠিক করছেন যে তুমি যাই এই ছেলেটাকে ইমামে মালিক রহমতুল্লাহ সেখানে দরসে শরিক করার জন্য একটু সুপারিশ করি বাদশাহ হারুন রশিদ সাহেব একটা সিটি লিখছে ইমামে মালিক রহমতুল্লাহ লেখার মতে সিটি লিখছেন সিটির মজমুন এইভাবে যে একটা ছেলে খুব জহিন ফতিন এ আপনার দরসে বসতে চায় আপনার কাছে পড়তে চায় আপনি যদি মেহরবানি করি তাকে কি দেন অনুমতি দেন এই চিঠিটা বাদশাহ লেখে একজন মন্ত্রীর মারপাতে ইমামে শাফি রহমতুল্লাহ সুদ্দা ফাটাইছেন ইমামে মালিক রহমতুল মন্ত্রী বলতেছেন বাদশাহ সাহেবের এই চিঠি নিয়ে আমি যখন রবানা হয়েছি এই দায়িত্ব আমাকে বাদশাহ সাহেব দিয়েছেন আমার কাছে এত বোঝা লাগছে এত বড় পেরেশানি হয়েছে যদি বড় একটি পাহাড় কাটার দায়িত্ব যদি আমাকে দিতেন তো আমার কাছে এত পেরে চাই আমি কীভাবে হজরত ইমামে মালিক রহমতুল্লাহ সেখানে যাব ওই দরবারে কীভাবে দাঁড়াবো এই কাগজটি কীভাবে ওনার হাতে দিব শুধু এ ভয় তখন দিনদাতদের প্রতি প্রত্যেকটি শ্রেণী দুর্বল ছিল আলেম ওলামাদের প্রতি দুর্বল ছিল যাদের মধ্যে আসলে এলমি প্রেরণা ইমানি প্রেরণা আখরাতের ফিক থাকে তারা আল্লাহ আহলুল্লাহ আউলি আল্লাহ হজরাত উলামা করাম আইম্মাদের ব্যাপারে খুব দুর্বল হন আমার মধ্যে ইস্তেদাত আছে না নাই এটার লক্ষণ হচ্ছে আমি আমার গুরুজনদের ব্যাপারে গুরুজনদের যেনারা সমবয়সের আছে ওনাদের ব্যাপারে আমি দুর্বল কিনা যদি আমি বাস্তবে দুর্বল হই ওলামাদের ব্যাপারে সে আমার উস্তাদ হোক বা নাই হন কোনো প্রতিষ্ঠানের ব্যাপারে যদি আমি দুর্বল হই দিনী প্রতিষ্ঠানের ব্যাপারে এভাবে পূর্ববর্তী আইন না ওলামাদের ব্যাপারে যদি আমার মধ্যে দুর্বলতা থাকে এটা আলামত হচ্ছে আমার মধ্যে ইমানে চেতনা আছে ঈমানের চেতনা আল্লাহ আমাদেরকে মাদ্রাসা আহালে মাদ্রাসা আসাদাম ওলামা এখান আহলুল্লাহ আউলিয়া আল্লাহ কোরআনে করিম আহাদিসের আসুম ওয়াল জামাতের পূর্ববর্তী যে সমস্ত ব্যক্তিবর্গ আছেন বর্তমানে আছেন ওনাদের সানে মানে আল্লাহবাক আমাদের মধ্যে দুর্বলতা দান করেন দুর্বল হয়েছি মনে করতে হবে আমি যোগ্য আমার মধ্যে নিচুপনা আছে আমি নিচু আছি যেখানে নিচু হয় সেখানে রহমতের পানি যাই জমা হয় রমি রহমতুল্লাহ লিখছেন হারকু যা পস্তেস্ত হার কুজা মুশকিল জবাব আ যা রসত যেখানে নিচু যে জমিনটা নিচু বৃষ্টি সমমানের হয়েছে কিন্তু নিচু জায়গার মধ্যে পানি জমা হয়ে গেছে উঁচু জায়গার মধ্যে পানি জমা হয় নাই সেখানে বৃষ্টি হলেও গুলো গড়ায় কোথায় চলিয়েছে সমস্ত আল্লাহ আল্লাহওয়ালাদের অভিন্ন স্বভাবগুলোর মধ্যে একটি স্বভাব হচ্ছে নিজেকে নিচু ভাবা নিজের মধ্যে বিনয় আনা নিজে বিনয়ী হওয়া তা কি অভিন্ন স্বভাব আল্লাহ আমাদেরকে দান করেন যে ব্যক্তি আমি জানি না আমাকে জানতে হবে প্রশ্ন করতে হবে অন্যের কাছে আমি মুখাপ হইতে হবে যদি এই ভাব থাকে তাহলে ঠিক আছে আর কো যা মুশকিল জবাব যার অসব যেখানে প্রশ্ন থাকে প্রশ্নকারী নিজেকে দুর্বল ভাবে যা আসলে এটা আমি জানি না সেখানে সঠিক সিদ্ধান্ত পৌঁছে যায় এখন আমি যদি মনে করি আমি বেশি জানি আমি কম জানি না তাহলে সেখানে আপনার সঠিক বিষয়গুলা যাবে না সে সঠিক বিষয়গুলো বুঝে নিতে পারবে না আল্লামা রমি রহমতুল্লাহ বলেন দরবাহারা কাইসাওয়াদ সর সবজ সং খা কে গোল বর রং বর এই শেয়ারটি আসলে আমি মুখস্থ করছি হজরত মহানা দামতি মাদ্রাসার তখনকার সহকারী প্রিন্সিপাল ছিলেন হজরত মাওলানা শফিউল্লাহ সাহেব মুসাফরি নোয়াখালী যারা আছেন হয়তো মুরব্বীরা দেখছেন নোয়াখালীর যারা আছেন এরা হয়তো ছাত্ররা নাম শুনছেন সফিউল্লাহ মুসাফেরি সাহেব আপনার লস্কর হাট বারবার আসতেন তো হজরতের মুখে এসে শেয়ারটা আমি শুনি আমি মুখস্থ করে দিয়েছি কাগজ কলম তো সবসময় থাকতো হাতে কোনোখানে কিছু পাইলে এটা আমি লিখতাম তোর মধ্যে এই শেয়ারটি লিখছি এখানে दरबहरा कायशावाद सर सबज सऊ खाकशोता गुलबरो यद रंगबरम इटा एक बार प्रत्येक वजर मध्ये हजरत मोरजर मध्ये इटा तखतो मुसफरी साहब बुलतन माटी होए जाओ তো দেখবে মাটির মধ্যে বহু কিছু গজায় ফুল ফল সজীবতা এটা মাটির মধ্যে কি গজায় পাথরের মধ্যে এটা কখনো কি গজায় না লেখছেন পাথর পাথরের মধ্যে যদি কোন সময় বৃষ্টি বাতাস ইত্যাদির কারণে কিছু দুলাবালি পড়ে যখন বৃষ্টি হয় এগুলা দুইয়ে চলিয়ে আসে পাথর পাথরে থাকে সেখানে কিছুই গজায় না তো আল্লা রহমতুল্লাহ আসলে বড় মেশাল দেনেওয়ালা ছিলেন ওনাকে বড় মেশালের ইমাম বলা হয় ইমামুল আমসাল উনি বাস্তবতার বিষয়গুলো এমন ভাবে করতেন যেটা কল্পনার বাহিরে দরবাহার সং পাথর কখন বসন্তকালে সজীবতা পায় অর্থাৎ কখনো পাথরের মধ্যে সজীবতা কি আসে না সজীবতা যদি কেউ পেতে চায় খা কেশ তা গোল বর ইয়েদ রং বড় মাটি হয়ে যাও তাহলে রং বরংমের ফুল সেখানে ফুটতে থাকবে তা রমির রহমতুল্লা সে আমরা যারা দিন ইলাইনে আল্লাবাক আমাদেরকে রাখছেন আমরা যেন নিজের মধ্যে ইচ্ছাকৃতভাবে কাকতি নিয়ে আসার চেষ্টা করি মিনতি আনার চেষ্টা করি বিনয় নিজের দিলের মধ্যে ফিট করার যেন চেষ্টা করি নিজের মনের অনুসরণে যেন নিজেদেরকে পাথর না বানাই পাথর বানাইলে পাথর ভাবলে উঁচু হয়ে থাকলে অন্য মৌসুমে তো কিছুই হবে না বসন্ত কালেও কিছুই সেখানে হবে না কিছুই হবে না তো এই কারণে ইমামে মালিক রহমতুল্লাহ এর ব্যাপারে তদানীন্তন কালের সরকারি বেসরকারি পর্যায়ের যারা ছিলেন তারা খুব দুর্বল ছিলেন ওনাকে বলা হয়তো ইমামে মদিনা রে ইমাম এ মদিনার বড় ইমাম ছিল মদিনা তো আবার ছিল এখানে আরো একটি বিষয় আপনাদেরকে হয়তো বলতে হয় পরবর্তীকালে এলেমের শহর মদিনার মধ্যে সীমিত ছিল না এটা বিভিন্ন জায়গায় এলেমের বড় বড় শহর হয়েছে তার মধ্যে কুফার ইতিহাস যখন আমরা পড়ি কুফা। সাহাবা একরামদের বিশাল একটি জমাত একটি জমাত অবস্থান নিছে কুফাও কিন্তু এলমে হাদিসের এলমে ফেকার বাগান ছিল তারিখ পড়া দরকার কিছু কিছু তারিখ কি দরকার পড়া দরকার কুফা এলমে হাদিসের এলমে ফেকার এলমে কোরআনের বড় বাগান ছিল কালক্ষেপণের ভিতর দিয়ে আল্লাহ পাকের ফজল করবে আমাদের হিন্দ হিন্দুস্তান এলমে এলাহির বড় বাগান এলমে হাদিসের বাগান এলমে ফেকার বাগান এলমে তফসিরের বাগান এলমে হাদিসের বাগান আমাদের হিন্দুস্তান আমাদের হিন্দুস্তানের ওলামা এক সর সরুহাত হাদিসের পুরা বিশ্বের মধ্যে এখন ছাপিয়ে এগুলা থেকে উপকৃত হইতেছে হিন্দুস্তানের বহু এমন কিছু সরা লেখছেন হিন্দুস্তানের ওলামা এলমে হাদিসের এত বড় খেদমত করছেন এগুলা দৃষ্টান্ত পেশ আজ পর্যন্ত কেউ করতে পারেনি কথাটি বোঝাতে মুসলিম শরীফের সরা দেখেন বোখারি শরীফের সরা দেখেন আবু দাউদ শরীফের সরা দেখেন মোহাত্তা মালিকের রহমতুল্লাহ আলাই সরা দেখেন অর্থাৎ এত হাদিসের বড় খেদমত করে গেছেন যেগুলো কল্পনার এ এক খন্ড দুই খন্ড নয় বহু খণ্ডে আবৃত এ হাদিসের সরালেখা এগুলা পুরা দুনিয়ার মধ্যে আলহামদুলিল্লাহ চলতেছে আরব থেকে ছাপিয়ে এগুলা পুরা বিশ্বের মধ্যে কি বিতরণ হচ্ছে হিন্দুস্তান আছে হজুরে আক্রম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরশাদ করছেন দিন মদিনা থেকে পুরা দুনিয়ার মধ্যে কি বিচরণ করে করবে দিন হ্যাল যেরকম নাকি সাপ রাত্র হলে গর্ত থেকে বিচরণ করে পুরা আবার প্রবাদকালীন সময় আবার আসি গর্তের মধ্যে কি ঢুকে এই এলেমও এই দিনও পুরা দুনিয়ার মধ্যে বিচরণ করবে কেয়ামতের পূর্বে আবার মদিনা আসি সীমাবদ্ধ হয়ে যাবে কথাটি কারণে বললাম যে আসলে শুধু মক্কা এবং মদিনা মোন্বরা এলেমের শহর ছিল এমন নয় পরবর্তীতে আল্লাহর রহমতে কালে। কুফো এলেমের শহর ছিল শহর এলেমের শহর হিন্দুস্তান ও এলেমের কি শহর আল্লাহ রহমতে হিন্দু হিন্দুস্তান বলতে পাক হিন্দ অর্থাৎ এই মহাভারতের কথাই বলছি এটার মধ্যে হিন্দুস্তান বাংলাদেশ সবগুলো আছে এখন বন্টন তো পরে হয়েছে আমি পূর্বের কথা শাহ আলিউল্লাহ মহাদেশের দেহলবির রহমতুল্লাহ খানদানের যে ইতিহাস এগুলা পড়লে বোঝা যায় যে আল্লাহ পাক ওলামায় হিন্দের মধ্যে কি নাম আলহামদুলিল্লাহ ইমামে মদিনা ইমামে মালিক রহমতুল্লাহ ঘটনা একটা স্মরণে পড়ছে ইমামে আবু হানিফা রহমতুল্লাহ আলাই মদিনা মনোবরা যাওয়ার পর হজরত ইমামে মালিক রহমতুল্লা আলাই সাথে মোলাকাত হয়েছে পরিচিতি হয় নাই পরিচয় হয় নাই এমন মোলাকাত হয়েছে কথাবার্তা চলছে তো ইমামে মালিক রহমতুল্লাহ আলাই ইমামে আবু হানিফা রহেমাহুল্লাহ তালকে চিনেন নাই তো বলছে যে মিন আইন। আপনার কোথেকে আসছেন কোথাকার আপনার বাসিন্দা কুফি কুফার আমি কুফার বাসিন্দা ইমামে মালিক রহমতুল্লাহ বলছেন আল কুফি লা ইউফি হাসান হুসেন রহমান আনহুর যে শাহাদতের ঘটনা এটা কুফার মধ্যে বড় ষড়যন্ত্রের শিকার হই বহু কিছু হয়েছে লম্বা ঘটনা তো তখন তো এটা তাজা ঘটনা ছিল কি ঘটনা ছিল কুফার একটা কি ছিল বদনামী ছিল তো ইমামে মালিক রহমতুল্লাহ বলছেন আপনি কোনখান থেকে কোথাকার বাসিন্দা ক কুফার তো ইমামে মালিক রহমতুল্লাহ বলছেন আলকুফি ইউফি। কুফাবাসী তো ওফাদারি করে না করে নাই হ্যাঁ এরা ওফাদার নয় মানে কুফাওয়ালারা একটু কি দিছেন একটু খোসা দিছেন আল কুফি তো ইমামে মালিক তুলে বলছিলেন আমিন আহালিল মাদিনাতে মারাদু আলান নিফাক জি ইমামে আবু হানিফা আজকে তো ব্যস্ততা বেশি তো অবাক আজকে ব্যস্ততার কারণে কথা বুঝতো কথাবার্তা একটু আগ হয়ে যেতেছে ইমামে আবু হানিফা রহমতুল্লাহ বলছেন অমিন আহালিল মাদিনাতে মারাদু আলান্নফা অর্থাৎ এটা তো আপনি বলছেন আল কুফি লা ইউফি তো ওইটা তো আল্লাহ বলছেন কোরআনে করিম অমিন আহলিল মদিনাতে মারাদু আলান মদিনের মধ্যে কিছু লোক মুনাফিকের উপরে খুব ডাট ডেটে আছে বলছে আনতা আবু হানিফা আপনি কি আবু হানিফা নাহাম আমি আবু হানিফা এরপরে খুব মোহাব্বত হয়েছে কথা পর্যন্ত মুসাফা হইছে আল ইশারা কাফি আল আকিল বুঝি গেছেন যে এটা তো খুব গভীরের মানুষ দেখা যায় কথা বুঝি অর্থাৎ একটি বর্ণনার দ্বারা সাধারণত বড় ধরনের কি সবাই সম্মিলিতভাবে দোষে পরিণত হয় না হয়তো কোনো এক সম্প্রদায় করি গেছে ইমাম হদরতে ইমামে মালিক রহমতুল্লাহ নাকি ওনার কাছে সিটিটা কিভাবে পৌঁছান এটা নিয়ে মন্ত্রী সাহেব পুরা রাস্তা কাঁপছেন আমি এটা ওনার হাতে দিব কি না সাহেব যদি আমাকে যদি পাহাড় যদি পাহাড় এখানে নিয়ে পাহাড় এখানে স্থানান্তর করার জন্য যদি আদেশ দিতেন তো আমার কাছে এত ভারী অনুভব হইতো না এ সিটিটা ইনামে মালিক রহমতুল্লাহ হাতে পৌঁছানো যতটুকু আমার জন্য ভারী আচ্ছা চলতেছে সে যাই দেখে যে সকালবেলা একটু শীতকাল বসে আছে দরজা খোলে না দরজা বন্ধ বহুক্ষণ পর দেখলেন যে একটা কালো রঙের একদম কালো এক বান্দি বের হয়েছে জারিয়া বান্দি চেয়ার একটা আনছে রৌদ্রে রাখছে তো মন্ত্রী সাহেব হয়তো মনে করছেন এটা আমার জন্য সাজাতে আছে মনে মনে করছে মেহমান বহুক্ষণ আমি দাঁড়িয়ে আছি সেখানে এই কারণে হয়তো চেয়ারটা আমার জন্য কি ব্যবস্থা করা হয়েছে তো সেখানে চেয়ারটা রাখছে রাখার পর যা বলতেছেন এটা আপনার জন্য নয় এ ধরনের ঘটনা আছে দেখো একটা মন্ত্রী মানুষ কত বড় মানুষ যাক বহুক্ষণ পর দেখলাম যে এক ব্যক্তি আসি সেখানে চেয়ারে বসছে উনি হচ্ছেন ইমামে মাদিনা হজরতে ইমামে মালিক রহমাহুল্লাহ তালা মোহাব্বতের কথা দেখছেন আচ্ছা মন্ত্রী সাহেব বলতেছে আমার থত্র শুরু হয়ে গেছে এখন ইমামে শাফি রহমতুল্লাহকে নিয়ে আমি যাই সিটিটা দিছি সিটিটা দেওয়ার পর তেলে বেগুনে গরম হয়ে গেছে এলমে হাদিস বাদশার সুপারিশে পড়ানো যাবে এটা হইতে পারে করে কি হাদিস আসলে বাদশার সুপারিশে পড়ানো হয় তো কাপড় নষ্ট হওয়ার কি আশঙ্কা এখান থেকে আপনাদেরকে আমি বলি যদিও আমরা সুখী পরিবারের হই যদিও আমরা পশাওয়ালার ছেলে হই কথার কথা যদিও আমরা রাজপুত্র হই কিন্তু অ্যালেমের জন্য নিজেকে বিলিয়ে দিতে হয় কারো সুপারিশে কেউ পাঠাইছে আমি এখানে আসছি মাদ্রাসার মধ্যে আমাকে ভিন্নভাবে মান দেয়া হচ্ছে সান দেওয়া হচ্ছে এটা আমি চাইতেছি বা আমার আব্বা বলে গেছেন এ অ্যালেম পাবে না এলেমের জন্য যে কোনো স্তরের ব্যক্তি হবে সে ফকির হয়ে যেতে হবে বিলিয়ে দিতে হবে নিজের কি সব কিছু সব কিছু বিলিয়ে দিতে হবে আল এলাই তিয়াহু উল্লাক এলেমের জন্য পুরা ফকির ফকিরমের সফর এত লম্বা সফর কষ্টের সফর মেহনতের সফর নিজেকে পিলিয়ে দিতে হবে কোরবান করে দিতে হবে আমরা মেখল দেখছি আলহামদুলিল্লাহ এখানে বড় বড় পয়সাওয়ালার ছেলেরা তখনকার এক ধরনের লক্ষ কোটি টাকার মালিক যারা কিন্তু মেখল যাওয়ার পর কেন যে একদম মাটি হয়ে গেছে কাজ করতেছে কর্ম করতেছে পড়তেছে মাটির মধ্যে বসে কাপড়ের খেয়াল নাই রুমালের খেয়াল নাই কিছু নাই পড়তেছে একজন দুজন নয় বহুজনের দৃষ্টান্ত আমরা ফেনির বিশেষ করি আমি তো জানি ফেনির উচ্চ বংশ বংশের যারা আছে টাকাওয়ালা পয়সাওয়ালা যারা আছে ছেলেগুলো এভাবে কিভাবে সেখানে যা কোরবানি দিতে পারছি এটা আমার বুঝে আসে তার মধ্যে আমার এক দোস্ত মুফতি কামাল উদ্দিন সাহেব নিচিন্তা গ্রামের হাতিসের খেদমত লম্বা সময় করছে কয়েক মাদেশে হাদিস পড়াইতেন সিয়াজিদ তার হাদিস সবগুলো পড়াইতেন উনি ওনার আব্বারা পয়সাওয়ালা সুখী পরিবার কিন্তু সেখানে যায় তার মতন মেহনত বোধ কম মানুষ করছে আরো কয়েকজন আছে আমার জানা তখন তো আমি জানতাম না যে ওনাদের পারিবারিক কি অবস্থা পরবর্তীতে না জানিয়ে রে আমরা তো ধরেন হয়তো গরিব গরানা না আমাদের চলাফেরায় ছিল ভিন্ন রকম আমরা মাটিতে বসা মাটি হওয়া মাটি নিয়ে খেলা করা মাটির কাপড় চোপড়ে মাটি মাখা এটা আমাদের জন্য একটা বিষয় নয় কিন্তু ওদের জন্য বড় ধরনের বিষয় এত মেহনত করছে আরো কয়েকজন আলহামদুলিল্লাহ বড় বড় আলমস এখানে আসলে মাদ্রাসাগুলোর মধ্যে এলমি মার্কাসগুলোর মধ্যে তলবে আলেমের সামনে নিজেকে একদম বিপন্ন করে দিতে হয় কে আমি কিছু না আমি পড়ার জন্য আসছি খাওয়ার জন্য নয় ঘুমের জন্য নয় সুখের জন্য নয় নিজের ঐতিহ্য বৈশিষ্ট্য রক্ষার জন্য নয় নিজের দান দাম মান সান রক্ষার জন্য সব কিছু কি বিপন্ন করতে হয় বিলিয়ে দিতে হয় তাহলে এখানে কাজ করে না যে অমুক অমুকের ছেলে অমুক অমুকের ছেলে অমুক চেয়ারম্যানের ছেলে অমুক মেম্বারের ছেলে অমুক মন্ত্রীর ছেলে কাম হবে না এই ন্যাসপত এখানে কাজ করবে না এই ন্যাসপত মাথার মধ্যে আছে ও ছাত্র পড়তে পারবে না হাতিয়ার হজরত রহমতুল্লাহ কে আমরা নিজে দেখছি বহু পশাওয়ালার ছেলে খুব কাপড় চোপড় পরিষ্কার হজরতে এভাবে এভাবে করি এখান থেকে ফাটি ফেলাইতেন এখান থেকে ফাটি ফেলাইতেন এখান থেকে ফেলাইতেন পুরা কলারকে ফাটি বাহির করে ফেলতেন কথা বুঝছেননি ট্রেনের চুল কাটায় কামাই ফেলাইতেন কে নিজেকে বিলিয়ে দাও লম্বা চুল কাকে দেখানোর জন্য কে সে সুন্নতের ঊর্ধ্বে কোন বিষয়টি আছে সেটি আমাদের এক সাথে ছিলেন চট্টগ্রামের ওর তো আমাদের সামনে কলার ফাড়ি হজতে খুলি ইস্তিরি করতে মাত্র দুলে মারে দিয়েছে আলহামদুলিল্লাহ বড় যে তোমার সম্মান তোমার বাড়িতে সব রাখি আসো আল আলমের স্থানে মকামে হালের মধ্যে কোন সান নাই কোন মান নাই কিছু নেই ফকিরানা লেবাস ফকিরানা বেশ তলবে এলেম এটা আল্লাহ পাকের আজীব যে কোন পর্যায়ের তালেব এলেম হই না কেন দিনদার হই না কেন নিজেদেরকে বিলিয়ে দেয়া এটা হচ্ছে আমাদের কাজ হজরতে শেখ সাদির রহমতুল্লাহ আলাই নসিহত করতেছেন দোয়া কোন বসবচু গদা ইয়া বসো দোয়া কোন বসবচু গাদা ইয়া বসো আগারি বর্তে আল্লাহ দরবারে তুমি এত ফকিরানা অবস্থায় তুমি হাজর হও যদিও তুমি দিনে বাদশাহী করো কিন্তু ফকির হইয়া আল্লাহ দরবারে বসো যায় তোমার বাদশাহী করে কোনো এখানে কাজ হবে না আর একটি শেয়ার আমার সেখানে লিখছেন তুমি যখন এবাদত করতে যাবে আল্লাহর দরবারে উপস্থিত হবে তোমার শাহিল লেবাস বাহিরে নিক্ষেপ করে তারপরে যাই শাহি লেবাস নিয়ে যাই যে লেবাস নিয়ে গেলে নিজের দিকে নজর পড়ে যে আমি আমি সে আমার পরিষ্কার আমি বড় মানুষ এই কিছু আসবে না লব সে শাহি মপোষ সে একটা তালাশ করলে আমি পাব চিন্তা করলে ইনশাল্লাহ আসবে তুমি যখন আল্লাহ ভাগের দরবারে উপস্থিত হবে তো শাহি লেবাস সব কি খুলে নিক্ষেপ করে আল্লাহ দরবারে ফকিরি লেবাস নিয়ে যাও তো তাহলে কিছু হইতে পারবা বলার উদ্দেশ্য হয়েছে তালেব এলমদের জন্য আমল কর্ণওয়ালার জন্য আল্লাহ ফাঁকের বন্দা হওয়ার জন্য ফকিরি হাববাবের বিকল্প কোন রাস্তা নাই কোরআনে কারিবের মধ্যে আল্লাহ পাক হাবিবি আকরম সাল্লাম যে সমস্ত স্বভাবগুলো আলোচনা করছেন সেটা হচ্ছে আব্দুর স্বভাব কিছু স্বভাব আব্দ সুহান আল্লাহ আশ্রে আবদি আসাদু আল্লাহ ইহ্লাহু ও আসাদু আন্না মুহাম্মাদান আবদুহু এরপরে ওর আসল জি আবদিয়ত নিজেকে ছোট মনে করা নিচু মনে করা দুর্বল ভাবা এটা ছাড়া এলেমও আসে না আমলও আসে না আল্লাহর দরবারে মকবুলও হওয়া যায় ইমামে মালিক রহমতুল্লাহ যখন চিঠিটা নিয়ে হাদিস পড়ানো হবে মন্ত্রী বলতেছেন তখন তো আমার অবস্থা খারাপ কাপড় নষ্ট হওয়ার কি হ্যাঁ জি একদম নিকট আমার কাস্ট কাপড় নষ্ট হবার আশঙ্কা আছে হজরত ইমামে শাহির রহমতুল্লাহ বললেন আমি যখন এই অবস্থা দেখলাম আমি তো পোলা আমি বললাম যে হজরত আমি নিজে পড়ার জন্য আসছি আমি নিজে আসছি সাথে সাথে হজরত মালিক রহমতুল একদম রাগ একদম কি ফিনিশ হয়ে যাচ্ছে রাগ একদম কি শেষ হয়ে গেছে হাসি উঠছে কঠিক আছে যখন নিজের স্বীকারোক্তি দিয়েছে না আমি নিজে পড়ার জন্য আসছি যে এই ইমামে শাহির তখন পড়াইছেন বিশাল কারবার আলহামদুলিল্লাহ শেষ পর্যন্ত আল্লাহর রহমতে একটি মাজহাবের কি প্রবর্তক হইয়া গেছে মাঝাবে সাফি এই যে সমস্ত মাঝাহিব গুলা পুরা দুনিয়ার মধ্যে বর্তমানে চালু আছে সীমিতকরণ হইয়া চার মজাবে কি সীমিত হইয়া গেছে তার মধ্যে একটি মাঝাব হচ্ছে মাঝাবে ইমামে শাহি রহমতুল ইমামে এই ইমামে শাহি রহমতুল্লাহ হজত ইমামে আজম আবু হানিফাৰ আহমত উল্লালে বেপারে ভোট শ্বেয়াৰো কি বলছেন আই জিক্রা নমানিনা আন্না জিকৰাহু হোৱাল মিছ কুমা কার তাহু ইয়াতা বাহু আছে নে বাবা ত নমানের কথা আমার কাছে আলোচনা কতই থাকো। নমান মানে ইমামে আবু হানিফাৰ আহমত উল্লায় নমান হোৱাল মেছ সেইটো হৈছে মেছ যত ইটা নাটিবা তত খুশবু বেৰ হৈতে থাকবে ইমামে স্বাভীৰম ওয়াল মিসকু মা তো বলার উদ্দেশ্য হয়েছে এই শায়তীও ইমামে শাফি রহমাতুল্লাহ ইমামে আজম আযম ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির শানে হযরত ইমাম আজম ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির যে সমস্ত গুলা আছে যে সমস্ত অভিযোগগুলা আছে ওলা মাইকারাম লিখছেন কুল অভিযোগ হাসাদান মেন এন দ্য আনফুসি হিংসাত্মকভাবে অভিযোগ কিসের কারণে এটার দৃষ্টান্ত আমি আপনাদেরকে বর্তমান প্রেক্ষাপটে দিতে পারবো যে হিংসা মানুষকে কোথায় পৌঁছায় হককে হক হিসাবে দেখার চক্ষু রাখে না হিংসা হক কথা হক কথা হিসাবে শোনার মত কান রাখে না হিংসা হিংসা মারাত্মক জিনিস হিংসুকের দিল এমন হইয়া যায় হক বিষয়গুলা সঠিক বিষয়গুলা বুজার ওখানে মধ্যে রসকস থাকে না হিংসা সবচেয়ে খারাপ জিনিস আল্লাহ আমাদেরকে হিংসা থেকে হেফাজত করো আজ ইমামে আজম রহমতুল্লাহ এর ব্যাপারে সানে যতগুলো অভিযোগ এসকাল প্রচার করা হচ্ছে হইসে সবগুলা বৃত্তিহীন এবং হিংসাত্মক খুব লক্ষ্য রাখি সবগুলা কি বৃত্তিহীন এবং কি হিংসাত্মক আল্লাহ আমাদেরকে হেফাজত এই ইমামে শাহির রহমত ঘটনা বলি ফেলছি আর ইকে দিয়ে হজরত রহমতুল্লাহ যেন আমি আর দিয়ে দেখতে পারি নেই হজরত ইমামে শাহির রহমতুল্লাহ বলছেন যদি সুরায় ওয়ালা আস্ত নাজেল করতেন শুধু আল্লাহ পাক তো হেদায়তের জন্য বন্দা বান্ধীদের আর কিছুই লাগবে না এটাই যথেষ্ট ছিল এটার মধ্যে আসাল মাকসাদ কি উল্লেখ করা হয়েছে সর্বস্তরের লোকদের মাকসাদ এখানে উল্লেখ আছে সেটা হচ্ছে কি ইল্লা দিন আমানু ও আমের এটাই বলতেছিলাম আপনাদেরকে যারা যেখানে আসি আমাদের জন্য ইমান আর আমলে সহলে এটা হচ্ছে আমাদের সবচেয়ে জরুরি বিষয় আমলে সওয়ালে মানি ন্যাকামল এটা এর বিপরীতে হচ্ছে বদামল বর্তমানে বদামলের ছড়াছড়ির কোনো শেষ নাই বদামল থেকে অবশ্যই আমরা নিজেদেরকে কি বাঁচাইতে হবে ন্যাকামল অবশ্যই আমরা বাড়াইতে হবে বদামল ছাড়তে হবে ন্যাকামল করতে হবে বদামলের বদভ্যাস পরিহার করতে হবে ডেকাম্বরের অভ্যাস গ্রহণ করতে হবে যত রকমের বদামল গুলো আছে আমি জানি যেগুলা যে এটা বদামল এটা বদামল এটা বদামল এটা গুনার কাজ এটা গুনার কাজ সগিরা কবিরা নিয়ে কোনো কথা নাই বদামল এটাই শেষ ইমামে সাফির রহমতুল্লাহ আরেক ঘটনা আমি আপনাদেরকে শুনাই ও সগিরা কবিরের উপরে কথা বলতেছিলাম আমি জি আসলে বদামল সগিরা হোক কবিরা হোক যারা আল্লাহর বন্দা যারা আল্লাহর রাসুলের মেহমান তাদের কাছে সগিরা সগিরা নাই সগিরা কি কবিরার পর্যায়ে ইমামে শাহি রহমতুল্লাহ বলছেন আমি আগে একবার পড়লে বহু বছর আমার স্মরণায় থাকতো বিষয়টি একদিন সামনে দিন মহিলা একটা ছিল তার গোড়ালির উপরে আমার দৃষ্টি পড়ছে শুধু এর পর হইতে আর আমি পড়লে তত বছর সরনা থাকে না দেখেন শুধু গোড়ালের দিকে দৃষ্টি পড়ছে তখন তো আমি আমার ওস্তাদ ওয়াকির কাছে শেকায়ত করলাম ওয়াকি সাকাউতু ইলা ওয়াকি এন আহেবজি ওস্তাদও ছিলেন সাহেব ওস্তাদ বুঝে গেছেন কি কারণে এর কি শরণ শক্তি লোভ পাইছে ফা আওসানি ইলা আমার ওস্তাদ ওয়াকির মতো আমি এ শরণ শক্তি লোভ পাওয়া পেয়ে গেছে এটা নিয়ে শেখায় তুললাম আমার ওস্তাদ তো সাহেবে হাল ছিলেন সব উস্তাদ প্রতিদের ছাই সাহেবে নিসবত সাহেব আমার উস্তাদ আমাকে ওসিয়ত করলেন গুণা ছাড়ি দেও উস্তাদে জানা হয়ে গেছে এর কোন শোকের গুনা হয়ে গেছে ইন্না আল ইলমান নূরুম মিন ইলাহি ওয়া নূরুল্লাহ লা ইউতা লিআস গুনাহগারকে আল্লাহর নূর দেন না কোন সময় যদি কোন কিছু হইয়া যায় সাথে সাথে তওবাস্তক পায় বিচলিত হয়ে যেতে হবে বেقرار হয়ে যেতে হবে তাহলে মনে করবেন যে কি আমি ईमानदार ইজা সার রৎকা হাসান ওয়াসা আতকা সাই আতুকা ফাহান্তা মমেন্ট আছে না ইমান কি জিনিস এক সাহাবে জিজ্ঞেস করবে ওই জাস সার রৎকা হাসান আতুক ভালোকাস করলে তোমার কাছে আনন্দ আসে ওয়াস ওয়াসা আতকা সাই আতুক গুনা হয়ে গেলে তুমি পেরেশান হইয়া যাও তাহলে বুঝবে দুই মমেন্ট ইমান দা আমরা আমাদের হিসাব নিকাশ করি আমরা আমাদের হিসাব লাগাই তো এই কারণে আমি আপনাদের খেদমাতে অনুরোধ করতেছিলাম সগীরা কবিরা নিয়ে কথা নয় আমল ওয়ালাদের জন্য আল্লাহর বন্দাদের জন্য আল্লাহ রাসুলের মেহমান যারা আছে তলেব আলমদের জন্য কোন সগিরা সগিরা নয় কুল্লু সগিরা কবিরা কুল্লু সগিরা কি ইমামে শাফি রহমতুল্লাহ আমি শেয়ারটি আপনাদেরকে জানাইলাম অবস্থা ঠিক ওস্তাদেরও ওসিয়রটি আপনাদেরকে শুনালাম তো এখানে সব সর্বস্তরের ব্যক্তিদের লক্ষ্য এবং উদ্দেশ্য সামনে নিয়ে আসে সেটা হচ্ছে ইমান আর নেকামল ইমানের বিপরীতে বেইমানি আমল আমলে হাত নেকামলের বিপরীতে বদামল এটা পরিবার করতে হবে আর এলেম হচ্ছে ইমান আর আমলের জন্য সহায়ক এটা হচ্ছে নূর এটার দ্বারা রাস্তা দেখা যায় এটার দ্বারা কি দেখা যায় রাস্তা পায় উঁচা নেচা বুঝে উঁচা থেকে বাসে নিচা থেকে বাসে সরল রাস্তায় চলে এসে অন্ধকার আলো বুঝে অন্ধকার থেকে নিজেকে বাসায় রাখে আলোর মধ্যে হে নিজেকে রাখে ডান এবং বাম বুঝে বাম দিক পরিহার করে ডান দিক গ্রহণ করতে থাকে এটা হচ্ছে কি এলেম এলেমের মাকসাদ বন্দার মাকসাদ মেহমান আর আসুলদের মাকসাদ আবাদত কর্ণওয়ালার মাকসাদ সে ফকির হোক সে গণী হোক সে পদবী হোক পদ কোন কোনো পদবীওয়ালা হোক পদবীওয়ালা না হোক সবার জন্য ইল্লাল্লাদি না ওয়া আমিলুস লেহাত ইমান অর্থাৎ সহি আতিদা আমলে সোয়ালে অর্থাৎ আমল এই দুটাই হচ্ছে মাকসাদে হায়াত লিকুইডলি ফার মিনাল ইনসান আইল মোভমেন ঠিক আছে এটা হচ্ছে ন্যাকামল আপনাদেরকে বলতেছিলাম তাহলে বেলেম বাইরা কষ্ট ক্লেশ করছেন সর্ব অবস্থায় খেয়াল রাখবেন এলেম অর্জন করতেছে কিসের জন্য আমলের জন্য পথ দেখবো চলবো পথ দেখব চলবো উপরে যাব আরও রাস্তা দেখতেছি উপরে উঠতে থাকবো স্থগিত থাকবো না এটা হচ্ছে মেন জিনিস এই কারণে ন্যাকামলগুলো আমরা বাড়াই দিতে হবে বদামলগুলো আমরা পরিহার করার চেষ্টায় লেগে থাকতে হবে আল্লাহবাক সবাইকে তবে তো বলছেন এই একটি সুরা যদি আল্লাহ পাক নাজেল করতেন আর কোন সুরা যদি নাজেল নাও করতেন হেদায়তের জন্য যথেষ্ট হয়ে যায় তো এটা বলছেন কে হজরত এমামী রাহেমাহ আল্লাহ পাক ওনাকে জাজায় খায়ের দান করেন ওনাদের প্রতি আইনমাদের প্রতি ওলামাদের প্রতি আহলুসন্নাবল জামাতের ব্যক্তি বর্গদের প্রতি জীবিত মৃত সবার প্রতি দুর্বল হওয়ার তফিক আমাদেরকে দান করেন আখরুদ আওয়ান